بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আমরা নতুন একটি মুরাক্কাব সম্পর্কে জানব। গত লেসনে আমরা মুরাক্কাবে ইদাফি সম্পর্কে জেনেছিলাম এবং মুরাক্কাবে ইদাফি যে দামির কিভাবে ইউজ হয় আমরা সেটি দেখেছি। দামিরুন মুত্তাসিল, যেগুলো অ্যাটাচড প্রোনাউন, ওগুলো কিভাবে ইউজ হয়েছে আমরা জেনেছি এবং কোরআনে কারিম থেকে উদাহরণস্বরূপ আমরা দেখেছিলাম। তো আজকে আমরা নতুন একটি মুরাক্কাব নিয়ে আলোচনা করব, আর এটি হচ্ছে আমাদের শেষ মুরাক্কাব। এরপরে আমরা জুমলা তৈরি করব। তো আজকে যে মুরাক্কাব নিয়ে আলোচনা করব আমরা তা হচ্ছে মুরাক্কাবে জারি। মুরাক্কাবে জারি এমন কিছু হুরুফ আছে যেগুলা নাউনের প্রথমে বসে, এসএম এর প্রথমে বসে, ওই এসএম কে মাজরুর বানিয়ে দেয়। তাই এই কারণে এটাকে মুরাক্কাবে জারি বলা হয়, মানে এসএম কে জার বা মাজরুর করে দে। এখানে আমি এখন দেখাবো যে হরফু জাররিন যে হরফগুলা এস এম কে মাজরুর বানায়, তো ওই হরফকে বলা হয় হরফু জাররিন, বা সংক্ষেপে আমরা এটা বলতে পারি হরফ জার। আর যে এস এম কে প্লাস যে এস এম কে মাজরুর বানিয়ে দেয় ওই এস এম কে বলা হয় এস এম মাজরুর। তো হরফু জাররিন প্লাস এস এম মাজরুর এই দুটোটা একসাথ হয়ে মুরাক্কাবে জারি হবে। আরবিক ল্যাঙ্গুয়েজের ভিতর সর্বমোট 17টি হরফ জার আছে, তার ভিতর কোরআনে কারিমে যেগুলো ইউজ হয়েছে আমরা শুধুমাত্র ওই ওই হরফগুলা প্র্যাকটিস করব, ওগুলা সম্পর্কে জানব। তো এখন আমরা দেখব একটা একটা করে আমরা দেখব। সর্বপ্রথম যে হরফটি আমরা দেখব তা হচ্ছে বি, বা তার নিচে কাসরা, তাহলে এটা হবে বি। এগুলার প্রত্যেকটা যে হরফু জাররিন যেগুলো আছে এগুলার প্রত্যেকটা হরফের একটা মিনিং আছে। যেমন বা বি এটার একটা মিনিং আছে, এটার মিনিং হচ্ছে এটার অর্থ হচ্ছে সাথে অথবা উইথ। তো এটা যদি কোনো নাউনের সাথে অ্যাটাচ নাউনের পূর্বে যদি বসে তাহলে ওই নাউনটা মাজরুর হয়ে যাবে। আমরা পূর্বে দেখেছি একটা এস এম মাজরুর হওয়ার জন্য মাজরুর হয় যে যে কারণে, তা পূর্বে আমরা একটা কারণ দেখেছি, তা হচ্ছে যদি এস এম যদি মুদাফ ইলেহির জায়গায় বসে তাহলে এস এম মাজরুর হবে। আর এখন এটা আমরা দ্বিতীয় কারণটি এখন বর্ণনা করবো, তা হচ্ছে হরফু জাররিন। এস এম এর প্রথমে যদি হরফ জার আসে তাহলে ওই এস এম টা মাজরুর হয়ে যাবে। এই দুইটি কারণে এস এম মাজরুর হয়। তাহলে আমরা এখন দেখব কিভাবে এস এম টা মাজরুর হয় এবং কিভাবে বা হরফজারটা ব্যবহৃত হয়। এখানে আমরা আল হাক্কু, যেটা হচ্ছে সত্য বা হক, এটার প্রথমে যদি আমরা বি বসিয়ে দিই তাহলে এটা দাঁড়াবে বিল হাক্কি। এখানে যে যে মারফু, এটা হচ্ছে মারফু ফর্ম, মারফু ফর্ম থেকে এখানে যখন বি হরফ জার আসছে প্রথমে তাহলে এস এম টি মাজরুর হয়ে যাবে।
তাহলে যখনই কোন এস এম এর পূর্বে হরফ জার আসবে, এস এম অবশ্যই অবশ্যই মাজরুর হবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা এখন দেখব যে এটা বিয়ত্ত হচ্ছে সাথে বা উইথ, তো বিল হকি সত্যের সাথে বা হকের সাথে। এখন দেখব আল কালাম, এটা কালামুন থেকে যখন আলিফ লাম যুক্ত করা হবে তাহলে এখানে তানবিন উঠে যাবে, শুধুমাত্র সিঙ্গেল দামা বসবে। আর এটার আগে যখন আমরা বি হরফ জার বসাবো তখন এটা হয়ে যাবে বিল কালামি। এরপর আমরা দেখব আরেকটি, যে আল্লাহর নাম, আল্লাহর নাম এটা দেখা যাচ্ছে যে মুরাক্কাব ইদাফি আল্লাহ, এখানে র দেখা যাচ্ছে, আল্লাহর নাম এটা হচ্ছে মুদাফ এবং আল্লাহ হচ্ছে মুদাফ ইলাইহি, তাহলে মুদাফ হবে নাম, এর আরবি হচ্ছে ইসম আর ইসমুন, আর আল্লাহ হয়ে যাবে মাজরুর, যেহেতু মুদাফ ইলাইহি মাজরুর, তাহলে এখানে দেখা যাচ্ছে সিঙ্গেল দাম্মা কারণ মুদাফ আর তানবিন বসে না, তো আলিফ লাম বসবে না এবং হালকা রাব হবে, তাহলে ইসমুল্লাহি আল্লাহর নাম। এর আগে যদি আমরা বি হরফ জার যদি বসাই তাহলে বিসমিল্লাহি, এখানে একটা জিনিস লক্ষণীয়, বি ইসমিল্লাহি যদি আমরা সেপারেট সেপারেট বলি, কিন্তু কোরআনে কারিমে যখন আমরা বিসমিল্লাহ পড়ি তখন বিসমিল্লাহটা দেখা যায় এভাবে, এটা হচ্ছে ইসমের যে আলিফটা হচ্ছে এটা এটা হচ্ছে হামজাতুল ওয়াসেল, আর আমরা জানি যখন পিছনের কোন হরফ দ্বারা যখন মিলিয়ে পড়া হয় তখন হামজাতুল ওয়াসেল উচ্চারণ হয় না, শুধুমাত্র লিখা থাকে, কিন্তু শুধুমাত্র বিসমিল্লার ক্ষেত্রে লিখাও থাকবে না, এটা কমপ্লিট উঠে যাবে, আর বিসমিল্লাহ এভাবে বিসমিল্লাহি এভাবে ইউজ হবে কোরআনে কারিমে, এটা শুধুমাত্র বিসমিল্লার ক্ষেত্রে, কিন্তু অন্য অন্য ক্ষেত্রে আলিফটা বসবে। যেমন যদি আমরা যখন ঘুমোতে যাই তখন যে দোয়া পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, ওখানে যে বিসমিকা বলা হয়েছে এখানে বিসমিকাটা এভাবে মেনশন করা হয়েছে, বি পরে এখানে আলিফটা এসেছে, তো কা এটা হচ্ছে মুদাফ ইলাইহি, আর কা দ্বারা আল্লাহকে বোঝানো হয়েছে, ইউ মানে বিসমিকা আপনার নামের সহিত। তো এখন আমরা পরবর্তী হরফ জারটা দেখব, দুই নম্বর হচ্ছে তা, এটা শুধুমাত্র কসমের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কসম তা শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর ক্ষেত্রে আল্লাহর কসম করার জন্য, এটা খুবই অল্পই ইউজ হয়েছে কোরআনে কারিমে, তো সূরা ইউসুফের ভিতর একবার ইউজ হয়েছে এটা, তাল্লাহি এখানে দেখা যাচ্ছে, তাল্লাহি ও তাল্লাহর কসম। এর পরবর্তীটা দেখবো আমরা, তিন নাম্বারটা হচ্ছে ওয়াও, যেটা কসমের জন্য ব্যবহৃত হয়, তো ওয়ার অনেক ধরনের মিনিং আছে, অনেক ধরনের অর্থ হতে পারে, কিন্তু এখানে আমরা শুধু শুধুমাত্র কসমের যেই ওয়া এটা আমরা দেখব। যেমন ওয়াল্লাহি অর্থ হচ্ছে আল্লাহর কসম, যখনই ওয়ার পরে এস এম মাজরুর দেখব তখন এর অর্থ আমরা ধরে নিব এটা কসমের জন্য ব্যবহৃত হয়েছে। যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখব, আশামসু, আশামসু এত হচ্ছে সূর্য, আলিফ লাম এবং দেখা যাচ্ছে, আর এখানে তার মিন উঠে গেছে যেহেতু আলিফ লাম বসছে এখানে, তো এটার পূর্বে যদি আমরা ওয়াও বসাই তাহলে ওয়াশামসি হবে, এটা হবে ওয়াশামসি, অর্থ হচ্ছে সূর্যের কসম। আমরা যদি এখানে কোরআনী কারিম থেকে যদি এক্সাম্পল দিই তাহলে এখানে দেখা যাবে ওয়াশামসি ওয়াদুহাহা, এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়াও কসম, আর এটা হচ্ছে এসএম মাজরুর। ওয়াল কমারি ইজা তালাহা, এখানে ওয়াও এটা হচ্ছে কসম, ওয়াও কসম যে
কামারি চন্দ্র, এখানে হচ্ছে সামতি সূর্যের কসম, এবং এখানে দেখা যাচ্ছে চাঁদের কসম। ওয়ান নাহারি অর্থ হচ্ছে দিনের কসম, ইদা জাল্লাহা, ওয়াল লাইলি এটা হচ্ছে ওয়াও কসম, এবং এটা লাইলি অর্থ রাত্রির কসম, ইদা ইয়াকশাহা, ওয়াসসামাই এটা ওয়াও কসম, এবং ওয়াসসামাই এসএম মাজরুর এটা হচ্ছে আকাশের কসম। ওয়ামা বানাহা তো ওয়াল আরদি, ওয়াও এটা কসম, আরদি অর্থ হচ্ছে জমিন, যেটা এসএম মাজরুর ওয়ার পরে। তো ওয়ান নফসি এখানে ওয়াও কসম, এবং নফস এটা হচ্ছে এসএম মাজরুর। তো আরেকটা আমরা এখন দেখব যেটাতে ওয়াও ইউজ হয়েছে কিন্তু এসএমটা মাজরুর হয়নি, ওটা হচ্ছে যে এখানে যদি আমরা সূরা আর রহমানের ভিতরে আমরা দেখি, আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, এখানে আশামসু এটা হচ্ছে মারফু আশামসু সূর্য, ওয়াল কামারু এখানে দেখা যাচ্ছে ওয়া, এবং এখানে ওয়ার পরে যে সিমটা এসছে এটা হচ্ছে কামারু, এটা মারফু দেখা যাচ্ছে। তাহলে এখানে বুঝতে হবে যে ওয়াটা কসমের জন্য ব্যবহৃত হয়নি, ওয়াটা এখানে এবং বা কনজাংশন, এটাকে আতফিন বলা, হারফু আতফিন বলা হয়, যা দুটি শব্দকে অথবা দুটি সেন্টেন্সকে যুক্ত করা হয় এই ওয়া দ্বারা, যেটা অর্থ হচ্ছে এবং। ওয়াশামসু ওয়াল কামারু সূর্য এবং চন্দ্র, তাহলে এখানে, আর এখানে দেখা যাচ্ছে ওয়ান নাজমু, এখানেও দেখা যাচ্ছে মারফু, তাহলে ওয়ার পরে যখন এটা ওয়াওটা যখন এসএম কে মাজরুর না বানাবে তখন আমরা বুঝে নিব ওয়াটা হচ্ছে এটা হারফা আতফিন, যেটা কসমের জন্য ব্যবহৃত হয় না, এটা এবং যার অর্থ এবং এর জন্য। সাজারু এটাও এবং, সাজারু এটা হচ্ছে এসএম কিন্তু এটা মারফু। তো এটা ওয়াটা এসএম এর উপর কোনো ধরনের এফেক্ট করেন নাই, যে কারণে এটা মারফু, এটার অরিজিনাল ফর্ম যে মারফু এটা মারফুই আছে। পরবর্তী হার্ফটা দেখব, হার্ফ জার চার নম্বরটা কা, কা হচ্ছে এটার অর্থ হচ্ছে মত বা লাইক আমরা বলতে পারি, যেমন যদি আল কামারু চন্দ্র এটার আগে যদি আমরা কা যুক্ত করি তাহলে কাল কামারি অর্থ হচ্ছে চাঁদের মতো। এখন আমরা কোরআনে কারিম থেকে হরফ জার কা যে ইউজ হয়েছে তা কোরআনে কারিম থেকে দেখব। এখানে দেখা যাচ্ছে সূরা কারিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিয়াহ, মাল কারিয়াহ, ওয়ামা আদরাকা মাল কারিয়াহ, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কাল ফারাশিল মাবসুস। এখানে দেখা যাচ্ছে কা এটা হচ্ছে যে মত পতং, ফরাসুন থেকে ফরাসি হচ্ছে পতঙ্গের মত, আল মাবসুস, মাবসুস হচ্ছে বিক্ষিপ্ত। এখানে দেখা যাচ্ছে যে এটাও মাজরুর অবস্থায়, তাহলে এটা মাজরুর হওয়ার কারণ হচ্ছে এখানে এটা হচ্ছে সিফাত, ফরাসের সিফাত হচ্ছে মাবসুস, এই কারণে যখন মৌসুফ মাজরুর তখন সিফাত এটাকে ফলো করে এটাও মাজরুর হবে। আর কা হচ্ছে হারফু জাররিন, যেটা হচ্ছে যে বিক্ষিপ্ত পতঙ্গের মতো যার অর্থ হবে। তারপরে আমরা দেখব যে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, ওয়াতাকুনুল জিবালু যে পাহাড় গুলো হবে, জাবালুন জাবালুন থেকে বহুবচনে হচ্ছে জিবালুন, তো কা এটা হচ্ছে হরফু জাররিন, আর এহেন হচ্ছে এসএম মাজরুর, এহেন হচ্ছে ফসম যা ফসমের মতো, আর মানফুশ হচ্ছে ধুনো, ধুনো ফসমের মতো, যেরকম তুলাকে যদি ধুনা হয় তাহলে যে ম্যাগের মতো এরকম ফসমের মতো দেখা যায়।
তো কাল ফারাশিল মাফিস পাহাড় গুলা হয়ে যাবে যে ধুনো ফসমের মতো। তো এখানেও দেখা যাচ্ছে এটা হচ্ছে সিফাত আর এটা হচ্ছে মাসুফ, আর মাসুফ মজরুর হওয়ার কারণে এখানে সিফাত মজরুর, আর কা হচ্ছে হরফু জাররিন, আর এটা হচ্ছে এহেন হচ্ছে এসএম মজরুর। তো এরপরে আমরা আরেকটি কার আরেকটি উদাহরণ দেখব, যেটা হচ্ছে প্রথমে আমরা একটা শব্দ লিখব আল মুজিরিমু, যার অর্থ হচ্ছে অপরাধী। আল মুজিরিমু এটা অর্থ হচ্ছে অপরাধী, আর এটাকে যদি আমরা দুজন অপরাধী যদি আমরা মেনশন করি তাহলে আল মুজিরিমানি, আর দুইয়ের অধিক যদি আমরা মেনশন করি তাহলে আল মুজিরি মুনা, এটা হচ্ছে জামা, এটা হচ্ছে মুসান্না, আর এটা হচ্ছে ওয়াহেদ। এগুলোর সাথে যদি আমি কা যুক্ত করি অপরাধীর মতো তাহলে কাল মুজরিমি, এটা হবে কাল মুজরিমি, কা যুক্ত করার কারণে এস এম মাজরুর হয়ে গেছে, আর এটা হচ্ছে কাল মুজরি মাইনি। এখানে দেখা যাচ্ছে যে এই ক্যাটাগরি মুসান্না ক্যাটাগরি এটা মাজরুরের রূপ কিরকম হবে তা এখানে দেখা যাচ্ছে যে আলিফ উঠে গিয়ে ইয়া এবং নুন ইয়া সাকিন হবে এবং নুনের পরে কাসরা বসবে, তাহলে কাল মুজরিমাইনি। আর এটা জামা, এটার সাথে যদি কাল বসে এটা এটা মাজরুর কিভাবে হবে, কাল মুজরিমিনা, এটা হচ্ছে মাইনি, এটা হচ্ছে মিনা। এগুলো পূর্বে আলোচনা করা হয়েছে কিভাবে এস এম ওয়াহেদ মুসান্না এবং জামা কিভাবে হয় চেঞ্জ হয় এগুলা পূর্বে দেখানো হয়েছে। তো এখানে আমরা কোরআনে কারিমের ভিতর দেখতে পাই যে সুরা কলমের ভিতর যে আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, যে কাল মুজরিমিন কা হচ্ছে হরফু জাররিন আর মুজরিমিন অর্থ হচ্ছে এস এম মাজরুর, যে আমরা কি অনুগত লোকদের অবস্থা অপরাধী লোকদের মতো করব। আফানা জাআলুল মুসলিমিন যে অনুগত লোক যারা আছে মুসলমান যারা আছে তাদের অবস্থা কি কাল মুজরিমিন মুজরিমদের মতোই করব, এখানে প্রশ্ন করেছে আল্লাহ। এটা কখনো না, যে মুজরিম এবং অনুগত মুসলিম কখনো এক হতে পারে না। এখন আমরা পরবর্তী হরফ জারটি দেখব, তা হচ্ছে 5 নম্বর লি।